আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে কিন্তু রমজান চলে গেল। আলহামদুলিল্লাহ, ভালোই রমজান কেটেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যা এখন পর্যন্ত সবাই ঠিকঠাকভাবে রমজান পালন করেছি। আর প্রতিদিনই কাস্টার্ড বানানো হয়েছে ইফতারির পরে সন্ধ্যাবেলায়, কোনো না কোনো ফ্লেভারের কাস্টার্ড কিন্তু তৈরি করেছি। হয়তো কালকের পর আর কাস্টার্ড তৈরি করা হবে না, আর ঈদের দিনও কেউ কাস্টার্ড খেতে চায় না, তাই আজকে শেষ কাস্টার্ড বানানো হলো। প্রতিদিন খুবই মজা করে কাস্টার্ড খেয়েছি একেবারে ইফতারির পর। প্রাণ দিল ঠান্ডা হয়ে যেত যদি কাস্টার্ডটা খেতাম। তো যাই হোক, সবাই তো রমজান ভালোভাবেই নিশ্চয়ই কাটিয়েছেন, ঈদটাও যেন সবাই সুস্থভাবে কাটাতে পারেন দোয়া করি। আর আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতদিন আমি এত কষ্ট করে সবাইকে ভিডিও দেখিয়েছি, সেটার জন্য তো আমার একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান শেষ হওয়ার পর ঈদ সুন্দরভাবে সবাই পালন করেন। আর ঈদের পরের দিন থেকে হয়তো আমাদের আবার শয়তানি শুরু হয়ে যাবে। এক মাস তো সংযমের মাস, সবাই মোটামুটি সংযমে ছিলাম। এই রমজানে এত ঝামেলার পরও কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি, যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, সেই জন্য আপনাদের জন্য কিন্তু আমি যত কষ্টই হোক ঝামেলাই হোক প্রতিদিন কিন্তু ভিডিও তৈরি করেছি। তো আশা করি আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবার জন্য দোয়া করি ঈদ মোবারক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করুন। আল্লাহ হাফেজ।